অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। কর্কট রাশির মাসিক রাশিফলের ভিডিও এটি। কর্কট রাশির নভেম্বর মাস কেমন যাবে এই ভিডিওর মাধ্যমে আমি অগ্রিম পূর্বাভাস দিতে চলেছি। বেশ কিছু ভিউয়ার্স কমেন্টস করছেন যে স্যার আমি এটা লগ্ন থেকে দেখব না রাশি থেকে দেখব। দেখুন, আপনি এটা লগ্ন থেকেও দেখতে পারবেন এবং রাশি থেকেও দেখতে পারবেন এবং রবি থেকেও দেখতে পারবেন, অর্থাৎ তিন দিক থেকে কিন্তু এই রাশিফলটি আপনারা দেখতে পারেন। কারণ লগ্ন হচ্ছে আপনি নিজের শরীর, রাশি আপনার মন, রবি হচ্ছে আত্মা। এই তিনটা ভাবের উপরে কিন্তু আপনারা এই রাশিফলটি দেখতে পারেন। দেখুন, কেউ কেউ কমেন্টস করছেন যে স্যার আমার মিলছে না। দেখুন, এই যে রাশিফলটি আমি প্রতি মাসে আপনাদের সামনে তুলে ধরি, এটা হচ্ছে সার্বিক বিচার। আপনাদের গ্রহ দশা, অন্তর্দশা, প্রথম দশায় ভালো চলে তাহলে এই রাশিফল মিলবে, এবং আপনার গ্রহের স্থিতি যদি বাই বার্থ চার্ট সঠিক থাকে তবে কিন্তু এই রাশিফল আপনাদের সঠিক হবে। কিন্তু এই রাশিফলটি আপনাদেরকে গাইড হিসাবে কিন্তু কিছুটা হলেও সাহায্য করবে আপনাদের মাসটা কেমন যাবে। দেখুন, আমি যে রাশিফলটি আপনাদের সামনে বলবো আপনারা পিং পয়েন্ট আগে শুনবেন, তারপর আপনারা কোনো কমেন্টস করবেন যারা যারা বুঝতে পারছেন না। এটি হচ্ছে সার্বিক বিচার। আমার হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার 9609343993, অর এটি অনলি ফর অ্যাপয়েন্টমেন্টের জন্য, এটা ফ্রি সার্ভিস নয়, এটা পেড সার্ভিস। অনেকে বলছে স্যার আমি এটা জানিয়ে দিন, এখানে কিন্তু এটা হচ্ছে সম্পূর্ণরূপে পেড সার্ভিস। রাশি লগ্ন জানার জন্য বারবার বলছি আপনারা ফোন করবেন না, হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন না। এটার জন্য আপনার কমেন্টস বক্স আছে, আপনার কমেন্টস বক্সে যত পারেন কমেন্টস করুন, সময় মতন আপনারা উত্তর পেয়ে যাবেন। আবার কেউ কেউ এই আমার কমেন্টস বক্সে দেখছি নাম্বার দিয়ে দিচ্ছে, আপনাদেরকে আমি বারবার সচেতন করছি, আমি যে নাম্বারটা দিচ্ছি অ্যাস্ট্রো এডুকেশন সেই নাম্বারটি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আদারওয়াইজ কোনো নাম্বারে আপনারা কিন্তু কল করবেন না। অনেক কমেন্টস বক্সে দেখতে পাচ্ছি আমার নাম্বার দিয়ে দিচ্ছে, তো এই প্রতারণাতে আপনারা পড়বেন না। তো আর কেউ কেউ বলতেছে আপনার কি দুটো চ্যানেল আছে? না, আমার একটি চ্যানেল আছে। আমার চ্যানেল হচ্ছে অ্যাস্ট্রো এডুকেশন, যেটা দেখছেন আমি কৌশিক রায়। শুনুন, এবার মেন বিষয়ে আসা যাক, কর্কট রাশির নভেম্বর মাস কেমন যাবে। দেখুন, গ্রহের স্থিতি যা বলছে, দেখুন আপনাদের রাশির তৃতীয় স্থানে শুক্রের অবস্থান এবং 16 নভেম্বর সেই শুক্র আপনাদের রাশির চতুর্থ স্থানে অবস্থান করছে, এবং বুধ আপনাদের রাশির চতুর্থভাবে অবস্থান করছে এবং সেটা 3 তারিখ থেকে বকরি থেকে মার্গী হয়ে যাচ্ছে, এবং 28 নভেম্বর সেটা আবার বৃশ্চিক রাশিতে চলে যাচ্ছে। বৃশ্চিক রাশিতে কেতু গ্রহের অবস্থান এবং আপনাদের রাশির চতুর্থভাবে রবি গ্রহের অবস্থান, নিচস্থ রবি, এবং এই রবি আবার 16 নভেম্বর আপনার অবস্থান করছে বৃশ্চিক রাশিতে। ষষ্ঠভাবে আপনার সকেত্রিক বৃহস্পতির অবস্থান, এবং বৃহস্পতি এই 20 নভেম্বর আবার আপনার মকর রাশিতে অবস্থান করছে। অলরেডি এখানে কিন্তু শনি অবস্থান করছে, অর্থাৎ সকেত্রিক শনি, অর্থাৎ আপনাদের সপ্তমভাবে শনির অবস্থান, এবং আপনাদের নবমভাবে মঙ্গলের অবস্থান, দশমপতি নবমভাবে অবস্থান করছে এবং বক্রি অবস্থাতে অবস্থান করছে, এবং 14 নভেম্বর থেকে এই মঙ্গল আবার মার্গী হয়ে যাচ্ছে। এর সাথে সাথে আপনাদের রাশির একাদশ স্থানে রাহু গ্রহের অবস্থান, কি ফল হতে চলেছে এই বিষয় নিয়ে আমি আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করতে চলেছি। তো প্রথমেই আসি শরীর স্বাস্থ্য, শারীরিক পার্টটা কেমন যাবে। দেখুন, আপনাদের যদি চন্দ্রের মহাদশা চলে, চন্দ্রের অন্তর্দশা চলে বা প্রথম দশা চলে, সেক্ষেত্রে আপনাদের শরীরের দিকটা কিন্তু মোটামুটি শুভ যাবে। যদি এই দশাটা চলে, আপনারা একটু ফিল করবেন। দেখুন, আমি কিন্তু দশা অন্তর্দশা নিয়েও এখানে আলোচনা করব। এবার যদি আপনার রাশির সপ্তম স্থানে শনির অবস্থান এবং সেটা হচ্ছে সপ্তমপতি এবং অষ্টমপতি, অর্থাৎ অষ্টম এবং সপ্তমপতি আপনার রাশির উপর সরাসরি দৃষ্টি দিচ্ছে, অর্থাৎ শরীরগত দিকটা কিন্তু খুব একটা ভালো যাবে না। যাদের, আপনারা নোট করবেন, যাদের শনির মহাদশা
শনির অন্তর্দশা, শনির প্রত্যন্তদশা চলছে, তাদের ক্ষেত্রে শরীর স্বাস্থ্যের দিকটা কিন্তু সমস্যা আসবে। এরপরে জানায় আপনাদের রাশির তৃতীয় স্থানে শুক্রের অবস্থান এবং নিচস্থ শুক্র হলো কিন্তু আপনাদেরকে পরাক্রম বৃদ্ধি করবে এবং আপনাদের বন্ধুবান্ধব থেকে সহযোগিতা এবং আপনাদের কানেকশানগুলো অর্থাৎ বিভিন্ন দিকে কানেকশানগুলো কিন্তু আপনাদের আসবে। এবং এই শুক্রই 16 নভেম্বর আপনার চলে যাচ্ছে চতুর্থভাবে, সকেত্রিক শুক্র একাদশপতি চতুর্থভাবে, অর্থাৎ চতুর্থপতি এবং একাদশপতি চতুর্থভাবে সকেত্রিক অবস্থান, আপনাদের ভূমি বাহন থেকে আপনারা সুখ ভোগ করবেন। এডুকেশনের দিকটা আপনাদের শুভ এবং আপনাদের পারিবারিক দিক শুভ, আপনাদের বন্ধুবান্ধব থেকে সহযোগিতা পাবেন, আত্মীয় স্বজন থেকে সহযোগিতা পাবেন। কারা পাবেন? না, যাদের শুক্রের মহাদশা, শুক্রের অন্তদশা, শুক্রের প্রত্যন্তদশা চলছে তাদের ক্ষেত্রে কিন্তু এই ফলাদেশ প্রযোজ্য। এবং আপনাদের তৃতীয় পতি এবং আপনাদের দ্বাদশপতি এই বুধ আপনাদের চতুর্থভাবে অবস্থান করছে এবং মূল ত্রিকোণে, আপনাদের ক্ষেত্রে বিদ্যার জায়গাটা, শিক্ষার জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো জায়গা কিন্তু দেখা যাচ্ছে, শিক্ষাক্ষেত্রে যথেষ্ট উন্নতি কিন্তু আপনাদের হবে। এডুকেশনের দিকটা, এডুকেশনের পার্টটা কিন্তু খুব ভালো কর্কট রাশির জন্য। এবার আসি আপনাদের রাশির পঞ্চম স্থানে কেতু। কেতু পঞ্চম স্থানে সন্তানভাবে কেতু মোটেও শুভ ফল দিবে না, তাদেরকেই দিবে না যাদের কেতুর মহাদশা, কেতুর অন্তর্দশা, কেতুর পদ্মদশা চলছে, তাদের ক্ষেত্রে সন্তানের হেলথ নিয়ে প্রবলেম, সন্তানকে নিয়ে কিছু 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 ক্ষেত্রে টেনশনের ব্যাপার, সন্তানের এডুকেশন নিয়ে সমস্যা, এই জায়গাগুলো কিন্তু আসবে যাদের কেতুর দশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা চলছে। এবং এই রবি আপনার 16 নভেম্বর চলে যাচ্ছে আপনার পঞ্চমভাবে, অর্থাৎ সন্তানের জায়গাটা কিন্তু তখন আপনাদের অনেকটাই ভালো হবে, সন্তানের উন্নতি, সন্তানের জন্য আপনাদের গর্ব অনুভব করা এবং আপনাদের পদমর্যাদা বৃদ্ধি পাবে। যাদের রবির দশা, রবির অন্তর্দশা, রবির প্রত্যন্তদশা চলছে তাদের ক্ষেত্রে এটা বিশেষ প্রযোজ্য। এবং এর পাশাপাশি আপনাদের ষষ্ঠ স্থানে বৃহস্পতির অবস্থান, ষষ্ঠপতি ঋণের জায়গাটা কিন্তু বাড়বে, ঋণ এবং রোগের জায়গাটা কিছুটা হলো আপনাদের বাড়াবে। এবং এই বৃহস্পতির দৃষ্টি আপনাদের পঞ্চম দৃষ্টি দশমভাবে পড়ছে, আপনাদের কর্মক্ষেত্রে কিন্তু একটা ভালো দিক দেখা যাচ্ছে, কর্মক্ষেত্রে কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রের পদোন্নতি, মান সম্মান বৃদ্ধি, এই জায়গাগুলো কিন্তু যথেষ্ট লাভ কিন্তু দেবে। অর্থাৎ এই বৃহস্পতির দৃষ্টি কর্মকেন্দ্রিক সমস্যাগুলো কিন্তু কাটাবে এবং আপনাদের কর্মক্ষেত্রে পরিবর্তন এবং কর্মক্ষেত্রের পদোন্নতি, এই জায়গাগুলো হবে। এই বৃহস্পতির সপ্তম দৃষ্টি আপনাদের দ্বাদশভাবে পড়ছে, অর্থাৎ এই জায়গাটা কিন্তু আপনাদের ব্যয় প্রচুর পরিমাণে হবে, ব্যয়ের দিক এবং কিছু কিছু ক্ষেত্রে আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা হবে। যাদের বৃহস্পতির দশা, বৃহস্পতির অন্তর্দশা, বৃহস্পতির প্রত্যন্তদশা চলছে তাদের ক্ষেত্রে, এবং এই বৃহস্পতির নবম দৃষ্টি আপনাদের দ্বিতীয়ভাবে পড়ছে, অর্থাৎ ধনভাবে, ধন কিন্তু আপনাদের আসবে, আর্থিক ডেভেলপমেন্ট আপনাদের হবে, ফিনান্সিয়াল ক্রাইসিসটা আপনাদের কাটবে, অর্থনৈতিক শ্রীবৃদ্ধি কিন্তু আপনাদের হবে। কাদের হবে? যাদের বৃহস্পতির দশা, বৃহস্পতির মহাদশা, বৃহস্পতির অন্তর্দশা, বৃহস্পতির প্রত্যন্তদশা চলছে তাদের ক্ষেত্রে কিন্তু ফিনান্সিয়াল ক্রাইসিস কাটবে, আপনাদের কাজের সুযোগ আসবে, ব্যবসার ক্ষেত্রে আপনাদের উন্নতি হবে এবং ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট লাভ কিন্তু আপনারা করতে পারবেন। তাদেরই হবে যাদের বৃহস্পতির দশা, বৃহস্পতির অন্তর্দশা, বৃহস্পতির প্রত্যন্তদশা চলছে। এইবার এর পাশাপাশি বলি, শনি আপনাদের রাশির সপ্তমভাবে অবস্থান করছে, বিবাহের জায়গাটা আপনাদের 14 নভেম্বরের পর থেকে কিন্তু বিবাহের জায়গাটা কিন্তু আপনাদের প্রশমিত করবে। 14 নভেম্বরের পর থেকে কর্কট রাশির বিবাহের জায়গা কিন্তু যথেষ্ট ভালো। কিন্তু অষ্টমপতি শনি আপনাদের যেমন সপ্তমপতি এবং অষ্টমপতি সপ্তমভাবে অবস্থান করছে, হেলথ নিয়ে যেমন সমস্যা করবে, এবং এই শনির তৃতীয় দৃষ্টি আপনাদের নবমভাবে পড়ছে, অর্থাৎ ভাগ্যের জায়গাটাতে কিন্তু কিছুটা হলো আপনাদের হানি করবে, অর্থাৎ ভাগ্য বিপর্যয়ে, কাজে আটকে যাওয়া, কাজে বাধাপ্রাপ্তি, এই জায়গাগুলো কিন্তু হবে, অর্থাৎ ভাগ্য বিপর্যয়ের জায়গা। এবং এই শনির দশম দৃষ্টি আপনাদের চতুর্থভাবে পড়ছে,
এই কাজ এগুলো কাদের হবে? যাদের শনির মহাদশা, শনির অন্তদশা, শনির প্রথমদশা, তাদের এই চতুর্থ স্থানে পড়ার জন্য আপনাদের পারিবারিক সুখের জায়গায় বাধা সৃষ্টি হবে, আপনাদের ভূমি গাড়ি থেকে সমস্যা। অর্থাৎ এই যে শনির দশম দৃষ্টি আপনাদের রাশি চতুর্থ ভাবে পড়ছে, যাদের শনির মহাদশা, শনির অন্তর্দশা, শনির প্রত্যন্তদশা চলবে, তাদের ক্ষেত্রে পারিবারিক সুখের জায়গায় বাধা আসবে এবং আপনাদের গাড়ি ভূমি এই জায়গা থেকে কিন্তু সমস্যা আসবে। এবং কিছু কিছু ক্ষেত্রে এডুকেশনের দিকে, যারা এডুকেশন নিয়ে আছে তাদের ক্ষেত্রে, শিক্ষার্থীরা, তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা। আপনারা দেখুন, আমি বারবার জানিয়ে দিচ্ছি, যাদের দশা অন্তদশা এবং প্রত্যন্তদশা চলে সেক্ষেত্রে, কিন্তু যাদের শুক্রে চলছে তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো, যাদের রবি চলবে তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো। এবার আপনাদেরকে জানাই, এই বৃহস্পতি আপনাদের 20 নভেম্বর রাশির সপ্তম স্থানে অবস্থান করছে এবং সরাসরি আপনাদের রাশির উপর দৃষ্টি দিচ্ছে। তুঙ্গ ক্রিয়া মোটামুটি শুভ, কিন্তু এই বৃহস্পতি আপনাদের যেহেতু ষষ্ঠপতি এবং শনি হচ্ছে আপনাদের অষ্টমপতি, এবং ষষ্ঠপতি এবং অষ্টমপতি একত্রে সপ্তমভাবে অবস্থান করছে, এক্ষেত্রে আপনাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে দাম্পত্য জীবনে কিছু কিছু ক্ষেত্রে সমস্যা আসা বা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মতান্তর, এই জায়গাগুলো কিন্তু সৃষ্টি করবে এবং কিছু কিছু ক্ষেত্রে ফিনান্সিয়াল ক্রাইসিস এই জায়গাটা কিন্তু হবে। কারণ ষষ্ঠ এবং অষ্টমের কানেকশান মোটেও শুভ নয় এবং সপ্তমভাবে পড়ছে বিবাহ ঘরে, অর্থাৎ আপনাদের ম্যারিডের জায়গাটাতে কিন্তু সমস্যা আসবে, অর্থাৎ বৈবাহিক জীবনে সমস্যা কিন্তু আসবে বন্ডিংয়ের জায়গাটাতে। এবং এই বৃহস্পতি তুঙ্গক্রিয়ে দৃষ্টি দিচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে যাদের বৃহস্পতির দশা মহাদশা চলছে তাদের ক্ষেত্রে শরীরের পাটটা কিন্তু ভালো করবে, দশা মহাদশা এবং অন্তর্দশা এইগুলা যাদের চলছে তাদের ক্ষেত্রে কিন্তু শুভ। এই বৃহস্পতির দৃষ্টি, পঞ্চম দৃষ্টি একাদশভাবে পড়ছে, অর্থাৎ আপনাদের লাভ সফলতা সাকসেসের জায়গা তৈরি করবে, অর্থাৎ যাদের দীর্ঘদিন ধরে কাজগুলো আটকে আছে, পেন্ডিং হয়ে আছে বহুদিনকার, সেই কাজগুলো কিন্তু আপনাদের হবে। এবার এই বৃহস্পতির নবম দৃষ্টি আপনাদের তৃতীয়ভাবে পড়ছে, অর্থাৎ আপনাদের ধর্মীয় যাত্রা হবে, আপনাদের ভাই বোনদের থেকে সাপোর্ট পাবেন, আপনাদের পরাক্রম বৃদ্ধি করবে এবং আপনাদের কমিউনিকেশনের দিকগুলো কিন্তু বাড়িয়ে তুলবে। এবং শনির যে তৃতীয় দৃষ্টি আপনাদের রাশির ঠিক নবম স্থানে পড়ছে, ভাগ্য যেমন হানি করবে এবং আপনাদের ঈশ্বরের প্রতি ভক্তি আনতে কিন্তু অনেকটাই বাধা সৃষ্টি করবে, কিছু কিছু ক্ষেত্রে পিতার সাথে মতবিরোধ, পিতার সাথে ঝগড়া ঝামেলা এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা আছে। যাদের শনির মহাদশা, শনির অন্তর্দশা, শনির প্রত্যন্তদশা তাদের ক্ষেত্রে, কিন্তু বৃহস্পতি যাদের চলছে তাদের ক্ষেত্রে কিন্তু শুভ। এবার দেখুন, আপনাদের মঙ্গল, এই দশমপতি মঙ্গল নবমভাবে অবস্থান করছে বকরি অবস্থায়, সেটা আবার 14 তারিখ থেকে 14 নভেম্বর থেকে সেটা মার্গী হয়ে যাচ্ছে। দশমপতি নবমে যাওয়া কিন্তু ভালো, অর্থাৎ কর্ম জায়গাটা ভাগ্য কিন্তু আপনাদের ভালো হবে, অর্থাৎ কর্মকেন্দ্রিক সমস্যাগুলো কিন্তু আপনাদের কাটবে, ভাগ্যস্থানে যাচ্ছে দশমপতি, অর্থাৎ কেন্দ্র ত্রিকোণের কানেকশান খুব শুভ যোগ, অর্থাৎ কর্মদিক থেকে কর্মকেন্দ্রিক সমস্যা কাটবে। এবং এই মঙ্গলে চতুর্থ দৃষ্টি আপনাদের দ্বাদশ ঘরে পড়ছে, অর্থাৎ আপনাদের ব্যয়স্থান ব্যয় বাড়বে, অ্যাক্সিডেন্ট চোট আঘাত রক্তপাত কিছু কিছু ক্ষেত্রে ব্লাডের সমস্যা এগুলো কিন্তু আসার সম্ভাবনা কিন্তু থাকছে, এই জায়গাটা অবশ্যই সাবধানে থাকুন। যাদের মঙ্গলের দশা অন্তর্দশা বা প্রত্যন্তদশা চলছে এবং এই মঙ্গলের দৃষ্টি আপনাদের রাশির ঠিক তৃতীয়ভাবে পড়ছে, সপ্তম দৃষ্টি, আপনাদের ক্ষেত্রে কিন্তু মোটামুটি পরাক্রম কিন্তু বৃদ্ধি করবে এবং আপনাদের কানেকশানগুলো কিন্তু নিয়ে আসবে, যারা এতদিন ধরে পারছিলেন না সেই কানেকশানগুলো কিন্তু আপনারা পাবেন। এবং এই মঙ্গলের অষ্টম দৃষ্টি আপনাদের রাশি চতুর্থ স্থানে পড়ছে, অর্থাৎ এই জায়গাটাতে কিন্তু আপনাদের যথেষ্ট ভালো গাড়ি বা আপনাদের ভূমি বা জমি জায়গা ফ্ল্যাট নিজ গৃহ এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা আছে। তাদেরই হবে যাদের মঙ্গলের মহাদশা, মঙ্গলের অন্তর্দশা, মঙ্গলের প্রত্যন্তদশা চলছে। দেখুন কতটা ডিফার করে যাচ্ছে, এখানে মেন দেখা দরকার দশা অন্তর্দশা এবং প্রত্যন্তদশা, এগুলো কিন্তু একান্ত বিচার্য বিষয়। এইবার দেখুন আপনাদের রাশির একাদশ স্থানে রাহু গ্রহের অবস্থান, তুঙ্গ রাহু, এবং 4 নভেম্বর থেকে এই রাহু কিন্তু আপনাদেরকে ভালো ফল দিবে, অর্থাৎ
আপনাদেরকে সফলতার জায়গায় আপনাদের শেয়ার মার্কেট থেকে, লটারি থেকে, ফাটকা থেকে, এই জায়গাগুলো কিন্তু আপনাদেরকে ভালো ইনকামের জায়গাটা কিন্তু এনে দিবে এই রাহু। এবং কিছু কিছু ক্ষেত্রে দূরযাত্রা করাবে এবং এই তুঙ্গস্থ রাহু আকস্মিক প্রাপ্তির জায়গা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু ঘটাবে, অর্থাৎ হঠাৎ প্রাপ্তি এই জায়গাটা কিন্তু এই রাহু কিন্তু ঘটাবে। অর্থাৎ একাদশ স্থানে তুঙ্গ রাহু সফলতার জায়গা, সাকসেসের জায়গা এটা কিন্তু প্রশমিত করবে। কিন্তু যাদের রাহুর দশা, রাহুর অন্তর্দশা, রাহুর প্রত্যন্তদশা চলছে, তাদের ক্ষেত্রে কিন্তু এগুলো কিন্তু হবে। কারণ রাহু এই কলিযুগে কিন্তু আকস্মিক ধনপ্রাপ্তি ঘটিয়ে থাকে। মোটামুটি আপনাদের ওভারঅল যদি বলা যায়, কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু মোটামুটি ভালো মন্দ মিশিয়ে চলবে নভেম্বর মাসটা। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা উচিত। এ মাসে আপনারা বিশেষ উপায় কিন্তু করুন, অন্তত আপনারা একদিন অন্তত শনিবার দিন গিয়ে আপনারা অশ্বত্থ গাছের নিচে ছায়া দান, অর্থাৎ আপনারা একটা প্রদীপ নেবেন এবং সেই প্রদীপে আপনাদের সরষের তেলের প্রদীপ নেবেন, নিজের ছায়া দেখার পর সেই প্রদীপটি প্রজ্বলন করে আপনারা অশ্বত্থ গাছের নিচে আপনারা দিয়ে আসুন এবং অশ্বত্থ গাছে জল দিয়ে আসুন। দেখবেন এই যে সমস্যাগুলো, যাতে দশা, অন্তদশা, প্রত্যন্তদশা বলে যে সমস্যাগুলো, সেগুলো কিন্তু আপনাদের অনেক অংশে রিলিফ কিন্তু আপনারা পাবেন। তো প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি এ পর্যন্ত। আপনাদের কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টস করুন। নমস্কার।